কি ভালো ভালো খাবার, কত ভালো ভালো খাবার। এইটা নি, তুই খাবি, তুই খাবি। বসেছি তো, তুমি বসো বসো না, খাও। কি করছেন? আমাদের মালিক মেজবাবুর খাবার আপনারা সব খেয়ে ফেলছেন। এ মালিক? হ্যাঁ, এ মালিক কার মালিক? আজ থেকে কাউকে যদি মালিক বলবি, টেনে খেয়ে ফেলে দেবো। ভালো ভালো খাবার নিয়ে 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 বলছি। বড় বাবু, আর যা খাবার আছে সেটা দিনে মেজবাবুরা খাবার হবে না বড় বাবু। আজ থেকে আমি খাবার পর যা খাবার বেঁচে থাকবে আমাকে জিজ্ঞেস না করে কাউ খেয়ে দিবি না। যা 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 নিয়ে বলছি। পঞ্চানন্দা, আমি আমি ঠিক বলেছি না? বড় বাবু, মেজবাবুর খাবার থাক না। না না, সেও তো খাবে। না না, মেজবাবু খাবে না। ঠান্ডা স্থির হয়ে বসো তো। আমি খাবো, তুমি খাবে, আর টনি খাবে। চুপ করে বসো তো। এত বড় সাহসে বাড়ির একটা চাকরকে নিয়ে বসে আমার ডিনার টেবিলে খাবার খাচ্ছ? আসুন 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 দিলীপ বাবু, আপনি আপনি ভালো করে খেতে বসুন। ছাড়ো, পছন্দ ওঠো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। মেজবাবু, বড় বাবু তো আমাকে বললো, আমি কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। এই চেঁচাবে না, হ্যাঁ চেঁচাবে না, আমি ওকে বলেছি আমার সঙ্গে খেতে, চেঁচাবে না। তাই বলে একটা চাকর হয়ে মালিকের টেবিলে বসে কেন? মালিকের পেছনে কি আলাদা করে লাজ গজায়? তোমার সাহসের মাত্রাটা দিনই বেড়ে যাচ্ছে বোধা। এই এই চেঁচাবে না। ওই যে দেখছ, তোমারই একটা ভাই টনি কেমন চুপচাপ করে বসে খাচ্ছে। কুকুরকে এত ভালো ভালো খাবার কে খেতে দিয়েছে? আমি আমি দিয়েছি, আমি, কারণ ও তো তোমার চেয়েও বেশি বিশ্বাসী, তাই ওর খাবারটা তোমার চেয়েও ভালো হওয়া দরকার। ও বলো গোলক, আগে কিছু বলছেন মেজু বাবু? দাঁড়িয়ে দেখছো নাকি? যাও আমার খাবার নিয়ে এসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। বড় বাবু, ভাই দিলীপ, তোমার জন্য আজ কিচ্ছু খাবার নেই, তাই তোমার জন্য কুকুরের বিস্কুটটা রেখেছি, না খা খা। তার মানে কুকুরের খাবার খাবে মালিক আর মালিকের খাবার খাবে কুকুর? খালি খালি কুকুরের খাবার বলছো কেন? এই বিস্কুটটা খাও, তাহলে তুমি কুকুরের চেয়েও বেশি বিশ্বাসী হয়ে যাবে। ও তার মানে কুকুরের সঙ্গে তুমি আমার তুলনা করছো, এত বড় সাহস। Thank you.
এলো না, আমি আর অন্যায় করবো না, আমার বড় কষ্ট হয়, আমাকে মেরো না, আমার কষ্ট হয়, আমাকে মেরো না, আমাকে মেরো না। মেজবাবু, এই মাত্র পঞ্চানন্দাকে দেখলাম বরবার শোবার ঘরের দিকে এগোচ্ছে। এই সুযোগ, এই পয়জনটাকে দাদার খাবারের সঙ্গে মিশিয়ে দে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মেজবাবু, আমি এক ঢিলে দুই পাখি মারব, দাদার জীবনটাকেও শেষ করব, আর সেই সঙ্গে খুনের দায়ে ধরা পড়বে গীতা।